সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলাপ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের বিষয় সমাধান করতে বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। বিএনপিপন্থী নীল প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির হস্তক্ষেপ চাইলে কথা বলেন তিনি। আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ পাল্টাপাল্টি মিছিলের মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয়। শামিমা আক্তারের রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বুধবারের ঘটনায় পুলিশের ভূমিকার বর্ণনা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিকে দিয়েছেন বিএনপিপন্থী নীল প্যানেলের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে তারা সাংবাদিকদেরকে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। সুপ্রিম কোর্টের নির্বাচন বন্ধ করতে আমরা বললাম এবং এই নির্যাতন বর্বরতা নির্যাতনের আইনজীবী সাংবাদিক নির্যাতনের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে বললাম, যদি না করেন দেশবাসীর কাছে অপরাধের বিচার ব্যবস্থা নেওয়ার প্রশ্ন সৃষ্টি হবে। দুপুরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের বলেন প্রধান বিচারপতি বুধবারের ঘটনার বিস্তারিত শোনেন। পরে প্রধান বিচারপতি বলেন এটি আইনজীবী সমিতির বিষয়, এখানে প্রধান বিচারপতির কোনো কিছু করার নেই, বারের সিনিয়র আইনজীবীরা বসে সমস্যা সমাধান করতে পারে। মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে আমি ওনাদেরকে বলেছি যে এটা যেহেতু বারের বিষয় এটা আমার কিছু করণীয় নাই, বিচার বিভাগ প্রধান বিচারপতির এখানে কিছু করার নাই, সেটা আপনারা বারের যারা আইনজীবী তারা যথেষ্ট বিজ্ঞ এবং যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ করে এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করেন, এখানে পরিবেশ সঠিক রাখার চেষ্টা করেন সবাই মিলে। আইনজীবী সমিতির নির্বাচনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট হয়। আজকে দ্বিতীয় দিনে কিছুক্ষণ আগে ভোট প্রদান করলাম, ভোটের পরিবেশ সুষ্ঠু। আমরা মনে করি এখানে বরাবরই সুষ্ঠু ভোট হয়ে থাকে, আজকে খুব সুষ্ঠুভাবে হচ্ছে ভোট, খুব দিয়ে আসছে, খুব সুন্দর পরিবেশ এবং নিরিবিলি খুব মনোরম পরিবেশ। তবে আগের দিনের ঘটনার নিন্দা জানান বারের সাবেক সিনিয়র নেতারা। এখানে যে ঘটনাগুলো ঘটেছে গতকাল আজকের, এগুলো কি ওই সংবিধানের গঠনতন্ত্রের বাইরের ব্যাপার? কে ইলেকশনে গেল, কে গেল না, কে যে ইনসিডেন্টগুলো যেগুলো হয়েছে দুঃখজনক। আজকের নির্বাচন তো মোটামুটি ভালোই হচ্ছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সুষ্ঠুভাবেই হচ্ছে, এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই হচ্ছে আর। আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কাল গতকালের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই জন্য আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আমরা সেই কারণে আমরা অত্যন্ত সুচ্ছাদ থাকবো। তবে নীল প্যানেলের আইনজীবীদের নির্বাচন চলাকালে মিছিল ও ধাক্কাধাক্কি করতে দেখা যায়। মুখোমুখি অবস্থানে ছিল দুই দলের সমর্থক ও আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় আজও মোতায়েন করা ছিল বিপুল সংখ্যক পুলিশ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।